এরপরে আব্দুর রব আপনি লিখেছেন আমার একটি ছাগল আছে ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয় তার পা ভেঙে গিয়েছিল যে কারণে তার শারীরিক অবস্থা সেরকম উন্নতি হয়নি দেখতেও সুস্বাস্থ্যের নয় আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোরবানি দিতে পারবো কিনা না আপনার নিজের ছাগল আছে সেটাকে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন খুব ভালো কথা এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল অতএব সে ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন কারণ কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয় বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা অতএব যে পশুর পা ভেঙে গেছে যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না যার সিং ভাঙা একটা অথবা যার একটা না এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয় সেগুলো এমনি খাওয়া হালাল বাট কোরবানির জন্য উপযুক্ত নয় যার কারণে এ ধরনের পশু আপনার থাকলেও সেটা পরিবর্তন করাটাই বরং আপনার জন্য কর্তব্য জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ বলা থাকে যেটাকে বিলজিনের পরে হাদিসে এবং নবী কমে বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধায় ইস্তেহানা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তো এর বাইরে জিনদের থেকে জিনরা জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে বাট তাদেরকে বসে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয় বিশ্কে ইস্তানাবিল জিন বলা হয় যেটাকে সোলাম যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বসীভূত করতেন বা তার বসীভূত ছিল তিনি মসজিদে আসাদ জিনদের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটি ছিল সোমামা সালামের শরীয়তের বিষয় এক নবীর সরিয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় আমাদের নবী সাল্লাহ সাল্লামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিস একেবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয় এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে আমিনুল হক লিখেছেন সমকামীদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে আজ শুক্রবার রাত এগারোটায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে এদের প্রতিরোধে আমাদের করণীয় কি আমিনুল হক খুবই দুঃখজনক একটি অধ্যায় আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ সেখানে সেখান সেটাকে চালাকি করে ছাতুরি করে আপনার জেন্ডার ডাইভার্সিটি নাম দিয়ে আপনার লিঙ্গ বৈচিত্র্য নাম দিয়ে সেখানে বিভিন্ন বৈচিত্রের বিভিন্ন রকম আপনার মতে বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয় এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজন একটা একজন কিশোরও এটা বুঝতে পারেন এবং তাদের যে প্রচার প্রচারণা সেখানে যে আপনার পায়ুসঙ্গমকারীদের এই নোংরা শব্দ বলতে হচ্ছে আমি দুঃখিত এই যে সিম্বল সেটি তাদের কালার রয়েছে এটি মানে বোঝে না এমন কোন যুগে অন্তত থাকতে পারে তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেকদিন ধরে তারা করবে বলে বলে আসছে এবং আজকে এগারোটা করার কথা রয়েছে তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায় খুব একটি অধ্যায় এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত স্বাস্থ্যের মুখোমুখি করা দরকার এদেরকে যারা নানাভাবে আপনার প্রচনা দিয়ে থাকে নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে তাদের মুখোশগুলো মানুষ সামনে তুলে ধরা দরকার যে সমস্ত এনজিও যে সমস্ত বিদেশি আপনার দূতাবাস যারা আমাদের দেশটাকে ধ্বংস করবার জন্য লকসা করছে দেশের সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধে নেমে পড়েছে এবং যাদেরকে তারা যারা তাদেরকে সাপোর্ট করতেছে অধিকারের নাম দিয়ে অধিকার শব্দ শুনলেই আমরা দুর্বল হয়ে পড়ি এই জন্য এই নোংরামুকে তারা অধিকার শব্দের প্রলেপ দিয়ে সমাজে খাওয়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সুপচার হতে হবে এবং কোনোভাবেই এই এই নোংরা আমাদের সমাজে চলতে দেওয়া যায় না আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে আমেরিকাতে একজন বাবা তার ছেলে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে এসেছে বাবা একটি ওপেন টক শোতে তার সে কি কান্না তিনি নিজেকে দোষারোপ করছেন তিনি আদর্শ বাবা হতে পারেন যে তার সন্তানটা এভাবে ধ্বংস হয়ে গেছে তো আমাদের দেশে এরকম পরিস্থিতি যদি আমরা দেখতে না চাই তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে এখনই এই সমস্ত অন্যায় এ সমস্ত অনাচার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা আলাদা আমাদেরকে টফিক দান করুন ইসলাম এই আর এইদিকে আপনি লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা না দেখুন ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয় বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবকে প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে এটাই হল সরাই পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয় তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে পড়া বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু সরিয়ে পদ্ধতি অনুযায়ী হয়নি সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ নসর বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে এমনি ওসমান আপনি লিখেছেন আমার ভাই নিয়মিত নামাজ পড়ে না নেশা করে আমি চাই না একসাথে কোরবানি দিতে কিন্তু যদি একসাথে কোরবানি না দেই তাহলে পারিবারিক সমস্যা হবে করণীয় কি ভাই ওসমান মোল্লা যারা নিয়মিত নামাজ পড়েন না নেশা করেন তারা আসলে তাদের কোরবানির কোনো মানেই হয় না এটা লুঙ্গি খুলে পাগড়ি পড়ার মতো অতএব এ সমস্ত মানুষের সাথে যৌথভাবে কোরবানি না দিয়ে নিজে বরং এক এক কোরবানি দেওয়া উচিত অথবা মত্তাকি বরাজগারদের সাথে কোরবানি দেওয়া উচিত ইয়াসিন হায়দার সুনামগঞ্জে লিখেছেন এক ব্যক্তি বছরের শুরুতেই একটি পশুকে কোরবানির জন্য নিয়ত করে রেখেছেন এই পশুর দ্বারা উনি উপকৃত হচ্ছেন কোরবানির জন্য রাখা পশু দ্বারা উপকৃত হয় কি ঠিক হচ্ছে না উপকৃত হব জি হ্যাঁ কোরবানি পশু রেখেছেন কোরবানি করার জন্য সেটা থেকে ফায়দা নিচ্ছেন তার দুধ খাচ্ছেন বা অন্যান্য কাজ করছেন সেটা যায় আছে কোনো অসুবিধা নেই